ওয়েলকাম ওয়েলকাম গাইস। তো আজকের ভিডিওতে আমরা কেমন কিছু নেকেড বাইক দেখো, যে বাইকগুলো S1000RR H2 মতো অনেক বাইককে আরামসে হারিয়ে দেবে। তো দেখে নিই সেই টপ 5 ভয়ঙ্কর বিস্ট কে, যে H2 আর N1000 এর মতো বাইককে আরামসে হারিয়ে দেওয়ার কথা বলছে। তো ফার্স্ট আছে দুকাটি স্ট্রিট ফাইটার V4, যার মধ্যে আপনি 1100cc V4 ইঞ্জিন দেখতে পাবেন, যে আরামসে 13000 RPM এর সাথে 208 হর্স পাওয়ার জেনারেট করে দেয়। সাথে বাইকের টপ স্পিড 299 কিলোমিটার কে অ্যাচিভ করে নেয়। আর ইন্ডিয়ার এক্সরুম চালবে 30 লাখ থেকে। সেকেন্ডের ডিউক 1290, যার মধ্যে আপনি 1300cc V-twin ইঞ্জিন দেখতে পাবেন, যে আরামসে 10000 RPM এর সাথে 180 হর্স পাওয়ার জেনারেট করে নেয়। সাথে বাইকের টপ স্পিড 289 কিলোমিটার কে অ্যাচিভ করে নেয়। এন্ড ইন্ডিয়ান এক্সরুম চালু হয় 12 লাখ থেকে। নাম্বার 3 তে কাওয়াসাকি ZH2, যার মধ্যে 998cc লিকুইড কুলিং ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন দেখতে পাবেন, যে আরামসে 11000 RPM এর সাথে 180 হর্স পাওয়ার জেনারেট করে নেয়। সাথে বাইকের টপ স্পিড 280 কিলোমিটার পার সেকেন্ড কে অ্যাচিভ করে নেয়। আর বাইকের এক্সরুম চালু হয় 30 লাখ থেকে। নাম্বার 4 এ MB Agusta Rush, যার মধ্যে আপনি 998cc লিকুইড কুলিং ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন দেখতে পাবেন, যে আরামসে 13000 RPM 208 হর্স পাওয়ার জেনারেট করে নেয়। সাথে বাইকের টপ স্পিড 300 কিলোমিটার পার সেকেন্ড কে অ্যাচিভ করে নেয়। এন্ড বাইকের এক্সরুম চালু হয় 34 লাখ থেকে। 5 পজিশনে আসছে ইয়ামা MT10, যার মধ্যে আপনি সেম 998cc লিকুইড কুলিং ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন দেখতে পাবেন, যে আরামসে 11000 RPM 160 হর্স পাওয়ার জেনারেট করে নেয়। সাথে বাইকের টপ স্পিড 250 কিলোমিটার পার সেকেন্ড অ্যাচিভ করে নেয়। আর বাইকের এক্সরুম চালু হয় 40 লাখ থেকে। তো এরকমই আমরা ভিডিও দেখা যায়। ভিডিও লাইক আর চ্যানেল করে সাবস্ক্রাইব।